দেশব্যাপী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালে দেয়ালে নান্দনিক চিত্রকর্ম ও গ্রাফিতি আঁকার কাজ চলমান রয়েছে। কুমিল্লা জেলা জুড়ে শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকা সহ রং তুলিতে দেয়াল ফুটিয়ে তুলেছেন প্রতিবাদী নানা স্লোগান। শিক্ষার্থীরা জানায়, দেশ সংস্কারের অংশ হিসেবেই এই কাজ করছেন তারা। সিরাজগঞ্জে বিভিন্ন সড়কের দেয়াল রং তুলির ছোঁয়ায় রঙিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। গেল চার দিন ধরে জেলার যমুনার নদীর হার্ট পয়েন্টে পৌরসভা রোড, পদ্মপুকুর, সবুজ কানন স্কুল সহ বিভিন্ন এলাকার দেয়ালে চিত্রকর্ম সহ গ্রাফিতি আঁকছেন তারা। টাঙ্গাইলে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা চিত্র।